वेलकम बैक टू एवरीवन टू माय चैनल बायोजेनेटिक। आज के থেকে আমরা শুরু করব ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি একটা হচ্ছে ভাস্ট এরিয়া, এটা একদিনে কমপ্লিট করা সম্ভব নয়। আজকে ট্যাক্সোনমির মধ্যে আমরা জেনে নেব, এর ইন্টারঅ্যাকশন সম্পর্কে জানব, ট্যাক্সোনমির ডেফিনিশন জানব, কম্পোনেন্টস অফ ট্যাক্সোনমি, লেভেলস অফ ট্যাক্সোনমি। প্রথমে ট্যাক্সোনমির ইন্টারঅ্যাকশনে আমাদের জানতে হবে হু ইজ দ্য ফাদার অফ ট্যাক্সোনমি, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়। ক্যারোলাস লিনিয়াস ইজ দ্য ফাদার অফ ট্যাক্সোনমি। অ্যান্ড ট্যাক্সোনমি দিস টার্ম ওয়াজ ফার্স্ট কয়েন্ড বাই এপি ডে ক্যান্ডল 1813-এ। এবার দেখে নেব ট্যাক্সোনমি, এই কথাটা ভাঙলে আমরা দুটো ওয়ার্ড পাই, একটা হচ্ছে ট্যাক্সিস আর একটা হচ্ছে নোমোস। ট্যাক্সিস কথার মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট আর নোমোস কথার মানে হচ্ছে লজ। তার মানে এর থেকেই বুঝতে পাচ্ছি যে রুলস ফলো করে যে কোনো স্পিসিস, সেটা প্লান্ট হোক, অ্যানিমাল হোক, মাইক্রো অর্গানিজম হোক, তাদেরকে বিভিন্ন গ্রুপে অ্যারেঞ্জ করা হয়, সাজানো হয়, তো সেই প্রসেসটাকেই বলা হয় ট্যাক্সোনমি। তাহলে ট্যাক্সোনমি হলো আ ব্রাঞ্চ অফ সায়েন্স, সায়েন্সের একটা ব্রাঞ্চ যেখানে কোনো অর্গানিজমকে প্রথমে আইডেন্টিফাই করা হয়, শনাক্তকরণ করা হয়, তারপর তার নামকরণ করা হয়, নেমিং, তারপর সেটার ক্লাসিফিকেশন করা হয়, মানে শ্রেণীবিন্যাস করা হয়, এটাই হচ্ছে ট্যাক্সোনমি। এবার দেখে নেব কম্পোনেন্টস অফ ট্যাক্সোনমি। প্রথমেই যেটা রয়েছে সেটা হলো আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ। প্রথমে কোনো জীবের বৈশিষ্ট্য দেখে তাকে আগে শনাক্ত করা হয়, তাকে আইডেন্টিফাই করা হয়। তারপর সেকেন্ড পয়েন্টে রয়েছে নেমিং, প্রত্যেকটা স্পিসিসের আলাদা আলাদা নামকরণ করা হয়। আর থার্ড কম্পোনেন্ট যেটা, সেটা হলো ক্লাসিফিকেশন। প্রথমে আইডেন্টিফাই করা হয়ে গেল, শনাক্ত করা হয়ে গেল স্পিসিসটাকে, তারপর তার নামকরণ করা হলো, তারপরের স্টেপে হবে ক্লাসিফিকেশন মানে তার শ্রেণীবিভাগ, সে কোন গ্রুপের আন্ডারে যাবে, তার যে বৈশিষ্ট্য, ক্যারেক্টার, তার বিভিন্ন সিমিলারিটিস, ডিসিমিলারিটিস এইসব দেখে তাকে তার নির্দিষ্ট গ্রুপে বসানো হয়, সেটাই হচ্ছে ক্লাসিফিকেশন। এরপর আসি লেভেলস অফ ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির তিনটে লেভেল আছে, একটা হচ্ছে আলফা, একটা বিটা, একটা গামা। আলফা ট্যাক্সোনমিতে স্পিসিসের আইডেন্টিফিকেশন করা হয়, তার ক্যারেক্টারাইজড করা হয়, আর তার নেমিং করা হয়, মানে স্পিসিসকে প্রথমে শনাক্তকরণ করব, তার বিভিন্ন ক্যারেক্টার বৈশিষ্ট্যগুলো দেখব, তারপর তার নামকরণ করব। এই তিনটে প্রসেস ইনক্লুড করছে আলফা ট্যাক্সোনমির মধ্যে। এরপর রয়েছে বিটা ট্যাক্সোনমি। বিটা ট্যাক্সোনমিকে স্পিসিসটাকে তারপর অ্যারেঞ্জ করা হয় ইন গ্রুপস, কোনো গ্রুপসের মধ্যে স্পিসিসটাকে অ্যারেঞ্জ করা হয়, সাজানো হয়, সেটা হচ্ছে বিটা ট্যাক্সোনমি। এরপর রয়েছে গামা ট্যাক্সোনমি। গামা ট্যাক্সোনমিতে বিভিন্ন স্টাডি করা হয়, তার ইভলিউশনারি প্রসেস আর প্যাটার্ন সম্পর্কে স্টাডি করা হয়, কিভাবে তার বিবর্তনের মাধ্যমে, তা কোন প্রসেসের মাধ্যমে বিবর্তন হয়ে তার ইভলিউশনারি যে হিস্ট্রিটা, কিভাবে তার উৎপত্তি হয়েছে, সেই সম্পর্কে স্টাডি করা হয়, সেটা হচ্ছে গামা ট্যাক্সোনমি। তাহলে এই ভিডিও থেকে আমরা জানলাম ট্যাক্সোনমির বেসিক কনসেপ্টটা, তার ডেফিনেশন, তার কম্পোনেন্টস, তার লেভেল কী কী রয়েছে। তাহলে ফাদার অফ ট্যাক্সোনমি হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, আর ট্যাক্সোনমি এই টার্মটা প্রথম ইউজ করেছিলেন এপি ডে ক্যান্ডল 1813-এ। ট্যাক্সোনমি কথাটা ভাঙলে আমরা দুটো ওয়ার্ড পাই, ট্যাক্সিস, ট্যাক্সিস মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, আর নোমোস মানে হচ্ছে ল, যে রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে কোনো একটা অর্গানিজমকে অ্যারেঞ্জ করা হয়, সাজানো হয়, কোন গ্রুপের আন্ডারে যাবে, সেটাই হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি ইজ দ্য সায়েন্স অফ ডিসক্রাইবিং, নেমিং অ্যান্ড ক্লাসিফাইং অর্গানিজম। জীববিজ্ঞানের যে শাখায় কোনো একটা অর্গানিজম, সে প্ল্যান্ট হোক, অ্যানিমাল হোক বা মাইক্রো অর্গানিজম হোক, তাদেরকে প্রথমে আইডেন্টিফাই করা হয়, শনাক্তকরণ করা হয় তার ক্যারেক্টার দেখে, তারপর তার নামকরণ করা হয়, নেমিং, এবং তারপর তাকে তার নির্দিষ্ট জায়গায় সাজানো হয়, নির্দিষ্ট ক্লাস বা গ্রুপের মধ্যে তাকে অ্যারেঞ্জ করা হয়, এই প্রসেসটাই হলো ট্যাক্সোনমি। এরপর হচ্ছে কম্পোনেন্টস। ট্যাক্সোনমির মধ্যে কম্পোনেন্টস হিসাবে প্রথমেই রয়েছে আইডেন্টিফিকেশন, মানে শনাক্তকরণ, প্রথমে কোনো বৈশিষ্ট্য দেখে জীবকে শনাক্তকরণ করা হয়, শনাক্ত করা হয়, তারপর তার নামকরণ করা হয়, প্রত্যেকটা জীবের আলাদা আলাদা নাম দেওয়া হয়, তারপর রয়েছে ক্লাসিফিকেশন, প্রথমে আইডেন্টিফিকেশন এবং নেমিংয়ের পর সেই জীবটার যে ক্যারেক্টারের
সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস দেখে তাকে তার নির্দিষ্ট গ্রুপে বসানো হয়, সেটাই হচ্ছে ক্লাসিফিকেশন। এরপর রয়েছে লেভেল অফ ট্যাক্সোনমি, এখানে তিনটে লেভেল দেখতে পাওয়া যায়। আলফা ট্যাক্সোনমি, যেখানে স্পিসিসকে আইডেন্টিফাই করা হয়, তার ক্যারেক্টারাইজ করা হয়, তার নাম দেওয়া হয়। তারপর রয়েছে বিটা ট্যাক্সোনমি, এখানে স্পিসিসটাকে তার নির্দিষ্ট গ্রুপে অ্যারেঞ্জ করা হয়, সাজানো হয়। তারপর রয়েছে গামা ট্যাক্সোনমি, যেখানে তার ইভলিউশনারি প্রসেস আর প্যাটার্ন সম্পর্কে স্টাডি করা হয়, কিভাবে কোন প্রসেসে তার বিবর্তন ঘটেছে এবং তার উৎপত্তি হয়েছে সেই সম্পর্কে গবেষণা করা হয়, সেটা হচ্ছে গামা ট্যাক্সোনমি। তো আশা করি এই ভিডিও থেকে ট্যাক্সোনমির বেসিক যে কনসেপ্ট সেটা তোমাদের ক্লিয়ার হলো, তার ডেফিনেশন কী, তার কম্পোনেন্টস কী এবং তার লেভেল কী। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।